ভিউয়ার্স আজকে আমরা ট্রেক হান্ড্রেড এমজি ক্যাপসুলটি নিয়ে বিস্তারিত আলোচনা করব ট্রেক ক্যাপসুলটি মূলত টিম লিমিটেড মার্কেটে বাজাত করে থাকে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ট্রেক ওষুধটি সকল বিষয়বস্তু বিস্তারিত আলোচনা করব এর খারাপ দিক এর ভালো দিক এবং কোন কোন সমস্যার ক্ষেত্রে ট্রেক ক্যাপসুলটি খাওয়া যাবে এবং কোন কোন রুগীদের ক্ষেত্রে ট্রেক ক্যাপসুলটি দেওয়া থাকে সকল বিষয়বস্তু বিস্তারিত আলোচনা করব সকল বিষয়বস্তু জানতে পুরো ভিডিওটির সাথেই থাকুন আর আপনাদের কাছে একটি অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে যাতে কোনো মূল্যবান অংশ আপনার অজানা না থেকে যায় ভিউ ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সায় থাকবেন পরবর্তী প্রতিটি ভিডিওর আপডেট পেতে চলন্ত হলে প্রথমে যে নেওয়া যাক কোন কোন সমস্যার ক্ষেত্রে ট্রেক ক্যাপসুলটি খাওয়া যাবে এবং কোন কোন রুগীদের ক্ষেত্রে ট্রেক ক্যাপসুলটি দেওয়া থাকে ট্রেক ক্যাপসুলটি সাধারণত যে সকল রোগীদের ছত্রাকজনিত ইনফেকশনের সমস্যা রয়েছে সে সকল রুগীদের ক্ষেত্রেই দেওয়ায় থাকে এবং এর কার্যকরিতা খুবই ভালো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ফাঙ্গালজনিত ইনফেকশনের কারণে শরীরে বিভিন্ন জায়গায় ঘা আকার সৃষ্টি হয়ে যায় সে সকল রুগীদের ক্ষেত্রেও ট্রেক ক্যাপসুলটি দেওয়ায় থাকে এবং কিছু সংখ্যক রুগীদের ক্ষেত্রে দেখা যায় যে যৌনঙ্গের আশেপাশে চুলকানি আকার সৃষ্টি হয় এবং চুলকাতে চুলকাতে একটা পর্যায়ে ঘা আকার সৃষ্টি হয় সে সকল রোগীদের ক্ষেত্রে ট্রেক ক্যাপসুলটি দেওয়ায় থাকে এবং এর কার্যকারিতা খুবই ভালো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মূত্রনালিতে ইনফেকশন হয় সে সকল রুগীদের ক্ষেত্রে ট্রেক ক্যাপসুলটি দেওয়ায় থাকে এবং কিছু সংখ্যক রুগীদের ক্ষেত্রে দেখা যায় যে হাত পায়ের নখে ফাঙ্গালজনিত ইনফেকশনের সমস্যা দেখা দেয় সে সকল রুগীদের ক্ষেত্রে ট্রেক ক্যাপসুলটি দেওয়ায় থাকে এবং এর কার্যকারিতা খুবই ভালো কিছু সংখ্যক রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে হাত পায়ে গোটা গোটা বিচি ওঠে এবং বিচি ওঠার ফলে অতিরিক্ত চুলকানি আকার সৃষ্টি হয় এবং চুলকাতে চুলকাতে একটা পর্যায়ে ঘা আকার সৃষ্টি হয় সে সকল রোগীদের ক্ষেত্রেও ট্রেক ক্যাপসুলটি দেওয়ায় থাকে এবং এর কার্যকরিতা খুবই ভালো উক্ত সমস্যাগুলোর ক্ষেত্রে ট্রেক ক্যাপসুলটি দেওয়ায় থাকে পিওভিওর্স আপনার যদি উক্ত সমস্যাগুলো থেকে থাকে দেখে গেছে আপনারও ফাঙ্গালজনিত ইনফেকশনের সমস্যা রয়েছে অথবা জৌনঙ্গের আশেপাশে ঘা সৃষ্টি হয় অথবা ফাঙ্গালজনিত ইনফেকশনের সমস্যা রয়েছে অথবা হাত পায়ের আঙ্গুলের চিপায় ঘাহাকার সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে আপনিও ট্রেক ক্যাপসুলটি সেবন করতে পারেন এর কার্যকারিতা খুবই ভালো চলুন তাহলে ট্রেক ক্যাপসুলটির খাবার নিয়ম বা বিধি সম্পর্কে জেনে নেওয়া যাক ভিউয়ার্স আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাহায্য থাকবেন পরবর্তী প্রতিটি ভিডিওর আপডেট পেতে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ট্রেক ক্যাপসুলটি দৈনিক একটি করে এক বেলা অথবা দুবেলা সেবন করা যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই ট্রেক ক্যাপসুলটি সেবনের পূর্বে ডাক্তার সাথে পরামর্শ করে ট্রেক ক্যাপসুলটি সেবন করতে হবে সেক্ষেত্রে দেখা গেছে রোগীর সমস্যার উপর নির্ভর করে ডাক্তার এর সেবনবিধি পরিবর্তন করে দিতে পারে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারে পিউ ভিউার্স ট্রেক ক্যাপসুলটিতে যেমন ভালো দিকও রয়েছে তেমন কিছু খারাপ দিকও রয়েছে যেটা আমরা সহজ ভাষায় সাইড এফেক্ট বলে থাকি চলুন তাহলে জেনে নেওয়া যায় কী কী সাইড এফেক্ট রয়েছে ট্রেক ক্যাপসুলটিতে কিছু সংখ্যক রোগীদের ক্ষেত্রে ট্রেক ক্যাপসুলটি সেবনের ফলে বমি বমি ভাব হতে পারে অথবা বমি হচ্ছে এমনটা দেখা দিতে পারে এবং অল্প কিছু সংখ্যক রোগীদের ক্ষেত্রে ট্রেক ক্যাপসুলটি সেবনের ফলে তলপেটে ব্যথা অনুভব হতে পারে এবং কিছু সংখ্যক রোগীদের ক্ষেত্রে ট্রেক ক্যাপসুলটি সেবনের ফলে ক্ষুধামন্দার সমস্যা দেখা দিতে পারে এবং কিছু সংখ্যক রুগীদের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য সমস্যাও দেখা দিতে পারে অনেকের ক্ষেত্রে ট্রেক ক্যাপসুলটি সেবনের ফলে মাথা ব্যথার সমস্যা দেখা দিতে পারে এবং অল্প কিছু সংখ্যক রোগীদের ক্ষেত্রে ট্রেক ক্যাপসুলটি সেবনের ফলে ঘুম ঘুম ভাব হতে পারে অথবা অতিরিক্ত ঘুম পাচ্ছে এমনটা দেখা দিতে পারে মহিলা বা মেয়েদের ক্ষেত্রে ট্রেক ক্যাপসুলটি সেবনের ফলে ঋতুস্রাবের অসুবিধা দেখা দিতে পারে এবং কিছু সংখ্যক রোগীদের ক্ষেত্রে ট্রেক ক্যাপসুলটি বেশ কিছুদিন যাবৎ সেবন করলে চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে ট্রেক ক্যাপসুলটি সেবনের ফলে উক্ত সমস্যাগুলো দেখা দিলে অবশ্যই ট্রেক ক্যাপসুলটি সেবন থেকে বিরত থাকতে হবে এবং সাথে সাথে ডাক্তার সাথে পরামর্শ করে পরবর্তী ধাপে যাওয়া যেতে পারে সেক্ষেত্রে দেখা গেছে রোগীর সমস্যার উপর নির্ভর করে ডাক্তার এর ডোজ পরিবর্তন করে দিতে পারে অথবা ট্রেক ক্যাপসুলটি সেবন থেকে বিরত থাকতে বলতে পারে গর্ভাবস্থায় ও স্থান উদানকালীন অবস্থায় ট্রেক ক্যাপসুলটি সেবন করা উচিত নয় চলুন তাহলে ট্রেক ক্যাপসুলটির দাম সম্পর্কে জেনে নেওয়া যাক ট্রেক ক্যাপসুলটির বর্তমান বাজার মূল্য পার পিস চোদ্দ টাকা করে সময়ের সাথে সাথে এর দাম পরিবর্তন হতে পারে সেক্ষেত্রে অবশ্যই বক্সে থাকা দামটি চেক করে কিনতে হবে ট্রেক ক্যাপসুলটি কেনার পূর্বে এবং সেবনের পূর্বে অবশ্যই এক্সপায়ার ডেটটি দেখে কিনতে হবে এবং সেবন করতে হবে ট্রেক ক্যাপসুলটি যদি এক্সপায়ার হয়ে যায় আর আপনি যদি ওই ট্রেক ক্যাপসুলটি সেবন করেন সেক্ষেত্রে আপনার বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন তাই অতি সতর্কতার সাথে ট্রেক ক্যাপসুলটি সেবন করতে হবে পিউ ভিউয়ার্স ট্রেক ক্যাপসুলটি নিয়ে সকল বিষয়বস্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে এরপর যদি আপনার কোনো কোশ্চেন থেকে থাকে সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আপনার কমেন্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করব পিউ ভিউার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে অথবা ভিডিওটি থেকে যদি কোনো প্রকার উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সায় থাকবেন পরবর্তী প্রতিটি ভিডিওর আপডেট পেতে ধন্যবাদ সবাইকে